কিভাবে শুরু হয়েছিল সব্যসাচী ও ঐন্দ্রিলার প্রেম কাহিনী? বাস্তবের এই গল্প সিনেমাকেও হার মানায়। বাস্তবে রোমিও জুলিয়েট বিচ্ছেদী, যাদের প্রেমের পরিণতি মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে গিয়েছিল প্রেম। ঐন্দ্রিলা শর্মা এবং সব্যসাচী চৌধুরীর প্রেমের কাহিনীটা রোমিও জুলিয়েটের মতোই স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাঙালির হৃদয়ে। সব্যসাচী দেখিয়ে দিলেন পাশে কীভাবে থাকতে হয়, আর ঐন্দ্রিলা মৃত্যুর কাছে তিনি হেরেছেন কিন্তু জীবনে তিনি জিতে গিয়েছেন অনেকবার। ঐন্দ্রিলা বললে যে শব্দটা প্রথমে আসে সেটা হলো সব্যসাচী। একাধিক সাক্ষাৎকারে ঐন্দ্রিলা বলেছিলেন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে তার শারীরিক যন্ত্রণা ছিল প্রবল, কিন্তু কখনো মানসিক যন্ত্রণা পেতে দেননি সব্যসাচী। তাদের এই প্রেমের শুরুটা হয়েছিল 2017 সালে ঝুমুর ধারাবাহিকের সেটেই সব্যসাচী এবং ঐন্দ্রিলার প্রথম আলাপ। যদিও প্রথম দেখাতেই যে সব্যসাচী ও ঐন্দ্রিলা একে অপরের প্রেমে পড়েছিল তেমনটা নয়। প্রথমে তাদের খুব ভালো বন্ধুত্ব, ফোনে কথা বলা, তারপর প্রেমে পড়ে গেলেন, কখন টেরি পাননি। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে খুবই ভালোবাসতেন ঐন্দ্রিলা। সব্যসাচী তাদের সেই আড্ডায় অংশ নিতেন। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে উঠেছিল মিষ্টি প্রেমের সম্পর্ক। তারপরেই একের পর এক ধাক্কা নেমে আসে দুজনের জীবনে। ঐন্দ্রিলা সব্যসাচী মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সব কিছু লড়াই করেছেন। এবার ঐন্দ্রিলা ফুসফুসে ক্যান্সারের পর সব্যসাচী জানিয়েছিলেন যে ঐন্দ্রিলা ফিরবে। তখন ফিরেছিলেন দ্বিতীয়বার, তবে শেষ মুহূর্তে আর রক্ষা হলো না। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হওয়ার পর সব্যসাচী বলেছিলেন ওকে নিয়ে আমি বাড়ি ফিরব, কিন্তু সেটা আর হলো না। রোমিও জুলিয়েটের মতোই স্বর্ণাক্ষরে লেখা থাকবে ঐন্দ্রিলা ও সব্যসাচীর নাম। তোমরা কে কে তাদের প্রেম কাহিনী মনে রাখবে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।